বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের ছক কষা হয়েছিল বলে সন্দেহ এনআইএ। ষড়যন্ত্রে নেপথ্যে ছিল জঙ্গি গোষ্ঠী জামাত উল মুজাহিদিন। ভারতের তিন পদস্থ নিরাপত্তা আধিকারিককে উদ্ধৃত করে এমনই চাঞ্চল্যকর দাবি সংবাদ সংস্থা রয়টার্সের। জামাত উল মুজাহিদিনের সম্ভাব্য ছক সম্পর্কে বিস্তারিত তথ্য ঢাকার হাতে নয়াদিল্লি তুলে দিতে চলেছে বলেও সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা। বর্ধমানে বিস্ফোরণে দুই জামাত উল মুজাহিদিন জঙ্গির মৃত্যুর পরই এনআইএ এই ষড়যন্ত্রের হদিশ পায় বলে দাবি তাদের। রয়টার্সের দাবি, পুলিশ জানিয়েছে হামলার ছক কষার জন্য ভারতের মাটিকে নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল বাংলাদেশি জঙ্গিরা। রয়টার্সের আরও দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদদের উপর হামলা চালিয়ে গণতন্ত্রের অবসান ঘটানোর ছক কষা হয়েছিল, ভারতের মাটিতে বসে গোটা পরিকল্পনা করা হয়। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক নেতাদের উপর হামলার আশঙ্কার কথা বেসরকারিভাবে ভারত সরকারের তরফে জানানো হয়েছে। এই খবর পাওয়ার পর আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করেছি। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নন, বিরোধী দলনেত্রী খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র কষা হয়েছিল, যদিও এ বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। এবিপি আনন্দ।